হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম। প্রিয় দর্শক, ডিমনিয়ের ধারাবাহিক পাঁচ পর্বের আজ দ্বিতীয় পর্ব। আজ থাকছে দেশি না ফার্মের মুরগির ডিমে পুষ্টি বেশি, এই বিষয়ের উপর আলোচনা। পরবর্তী ভিডিও লাল ডিমে পুষ্টি বেশি না সাদা ডিমে, এই বিষয়ের উপর দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক শ্রোতা, তো আসুন শুরু করা যাক। ডিয়ার ভিউয়ার্স, অনেকেই মনে করেন ফার্মের মুরগির ডিম থেকে দেশি মুরগির ডিমে পুষ্টি বেশি, ফার্মের ডিম খেলে দেহের ক্ষতি হয়, আর সে কারণে দেশি মুরগির ডিমই তাদের পছন্দ। ভালোভাবে বিবেচনা করলে বোঝা যাবে যে দেশি মুরগির ডিম আর ফার্মের মুরগির ডিমের মাঝে পুষ্টিগত ব্যাপক কোনো পার্থক্য নেই। আমাদের দেশে সাধারণত দেশি মুরগি ছেড়ে দেওয়া অবস্থায় পালন করা হয়, এজন্য এরা বাইরে থেকে নানা রকম শস্যদানা ও শাকসবজি, গাছের কচি পাতা, পোকামাকড়, কেঁচো ইত্যাদি খায়। এসব খাবার থেকে ভিটামিন এ এর প্রাক অবস্থা অর্থাৎ ক্যারোটিন তারা পেয়ে থাকে। এই ক্যারোটিন টকটকে লালাভ হলুদ রঙের হয়, যা লিভারে গিয়ে ভিটামিন এ তে পরিণত হয়, এজন্য দেশি মুরগির ডিম পুষ্টিকর হয়। অন্যদিকে ফার্মের মুরগির খাবারে গম, ভুসি, ভুট্টা, নানা রকম খনিজ পদার্থ, শামুকের গুঁড়া, খৈল, লবণ, শুটকি মাছের গুঁড়া আরও অনেক কিছুর সংমিশ্রণের সাথে দেওয়া হয় নানা রকম ভিটামিন, যার কারণে ফার্মের মুরগির ডিমও পুষ্টিগুণে সমৃদ্ধ হয়। প্রিয় দর্শক শ্রোতা, দেশি মুরগির ডিমের কুসুমও লালাভ হলুদ রঙের। ফার্মের মুরগিকে সরাসরি ভিটামিন এ খাওয়ানোর কারণে ডিমের কুসুমের রং ফ্যাকাশে হয়, কিন্তু অধিকাংশ মানুষই কুসুমের লালাভ হলুদ রং দেখেই ডিম পছন্দ করেন এবং বেশি পুষ্টিকর মনে করেন। আসলে ডিমের কুসুম লালাভ হলুদ রং হয় ক্যারোটিন বা ভিটামিন এ এর কারণে। ভিটামিন এ আমরা ডিম ছাড়াও প্রতিদিনকার তরিতরকারি, শাকসবজি ও ফলমূল থেকে পেয়ে থাকি, যা আমাদের শরীরের জন্য যথেষ্ট। আসলে আমরা মূলত আমিষের জন্যই ডিম খেয়ে থাকি, সাথে চর্বি, ভিটামিন ও খনিজ দ্রব্য পেয়ে থাকি। ডিয়ার ফ্রেন্ডস, একটি সমীক্ষায় দেখা গেছে যে দেশি মুরগির ডিমের চেয়ে ফার্মের মুরগির খাদ্যপ্রাণ বা পুষ্টিগুণ প্রায় দ্বিগুণ। কারণ দেখা যায় একটি দেশি মুরগির ডিমের ওজন যেখানে 35-40 গ্রাম, সেখানে ফার্মের মুরগির ডিমের ওজন 55-70 গ্রাম। দেশি মুরগির ডিমে শক্তির পরিমাণ 90-100 ক্যালোরি, আর সেখানে ফার্মের মুরগির ডিমে শক্তির পরিমাণ 180-190 ক্যালোরি। ফলে স্বভাবত দেশি মুরগির ডিমের ওজন কম হওয়ার কারণে ডিমের পুষ্টিমানও কম হয়। ডিয়ার ভিউয়ার্স, সুতরাং সব দিক পর্যবেক্ষণে এটাই প্রতীয়মান হয় যে ফার্মে হাঁস মুরগি বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ হয় এবং দেশি মুরগির তুলনায় ফার্মের মুরগির ডিম আকারে বেশ বড় হয়, সেজন্য পুষ্টি ক্যালোরিও বেশি পাওয়া যায়, তাই ফার্মের ডিমের পুষ্টিগুণ বেশি। প্রিয় দর্শক, ফার্মের ডিমের পুষ্টিগুণ বেশি আর দাম দেশি মুরগির ডিমের তুলনায় কম হওয়ায় এর চাহিদাও বেশি। ডিয়ার অডিয়েন্স, আশা করি বুঝাতে পেরেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিম নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি, শুভকামনা অবিরত। আরে এই যে ভাই, একটু দাঁড়ান প্লিজ, এই ভিডিওটি একটি লাইক দিয়ে যাওয়ার অনুরোধ করছি। প্রয়োজন মনে করলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে নির্দ্বিধায় লিখুন, আমি চেষ্টা করি সব প্রশ্নের রিপ্লাই দেওয়ার। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।